প্রশ্ন, ওযুর সময় অঙ্গ প্রত্যঙ্গ থৌত করা পানি পায়ে পড়লে গুনাহ হবে কি? যে না, গুনাহ হবে না। প্রশ্ন, পায়খানা কিংবা প্রস্রাব যদি না হয়, শুধুমাত্র বায়ু বের হয়েছে বলে মনে হয়, তাহলে এ অবস্থায় কোরআন ধরে তেলাওয়াত করা যাবে কি? জি না, যাবে না। প্রশ্ন, আমাদের গ্রামে এক শ্রেণীর লোক দেখা যায়, যারা কোনো দোয়ার অনুষ্ঠানে একসঙ্গে ইয়া নবী সালাম ও আলাইকা পড়ে, এটা একসঙ্গে পড়লে কি সওয়াব পাওয়া যায়? এটা সাধারণত হকপন্থীরা পড়ে না, বেদাতিরা পড়ে, কারণ এইভাবে নবীকে ডাক দিয়ে সালাম বলা এটা বেয়াদবির সামিল। আমরা আপনাকে সালাম দিতে আগে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না আগে বলবো হে আব্দুল্লাহ আসসালামু আলাইকুম, এটা আপনারাও বেয়াদবি মনে করবেন। ঠিক এরকম আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, তোমরা নবীকে তোমাদের ন্যায় একজন আরেকজনকে যেভাবে ডাকো এইভাবে ডাকবে না। তাহলে ইয়া নবী এইভাবে ডাক দিলাম, ইয়া মানি হে, আমরা যে বলি হে আব্দুল্লাহ, নবীকে বললাম হে নবী, এরপরে কয়ে সালামু আলাইকে আপনার উপরে সালাম, এটা বেয়াদবিতে সামিল, এইভাবে বলা ঠিক নয়। দ্বিতীয়ত, সালামু আলাইকে আরবি ব্যাকরণের দৃষ্টিতে এটা একটা ভুল বাক্য, যে নবীর মতো একজন মর্যাদাশীল ওনাকে আমি ভুল বাক্যে সালাম দিলাম, এটা মুসলমানের জন্য শোভা পায় না। প্রশ্ন, আজান শুনলে আজানের জবাব দেওয়া সুন্নত না ওয়াজিব? আজানের জবাব দুই প্রকার, একটা মৌখিক জবাব আর একটা হলো কার্যে জবাব। কাদের জবাব হলো ওয়াজিব, মুখের জবাব হলো মোস্তাহাব। মুয়াজ্জিন যা বলবে আমিও তা বলবো, শুধু হাইয়া আলা সালাহ আর হাইয়া আলাল ফালাহ এর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সাদাকতা ওয়া বাররতা, এতটুকু ব্যস্ত, আর বাকিটা মুয়াজ্জিন যা বলবে তাই বলবে, এটা মোস্তাহাব। আর কাদের জবাব মানি, আজানের অর্থ হলো আসো মসজিদের দিকে, জমাতে শরীক হও, আমি প্রস্তুতি গ্রহণ করতেছি, উজু করতেছি, মসজিদ দিকে আসতেছি, এটা হলো কাদের জবাব, এটা ওয়াজিব। প্রশ্ন, বাচ্চা যদি ফ্লোরে প্রস্রাব করে, এটাকে যদি না ধুয়ে কাপড় দিয়ে মোছা হয়, এরপর ওই জায়গাটা শুকিয়ে গেলে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি? জি, যাবে। প্রশ্ন, আমি ব্যাংকে টাকা রাখার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে চাই, প্রশ্ন হলো কি ধরনের অ্যাকাউন্ট খুললে সুদ থেকে বাঁচা যাবে? হয় লকারে রাখবেন অথবা কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন, কোন কোন ব্যাংক বর্তমানে কারেন্ট অ্যাকাউন্টও সুদ দেয়া আরম্ভ করছে, ওইটা জেনে নেবেন এখানে সুদ দেয় কি না। যে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেয় না, ওই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, তাহলে সুদ আসবে না। প্রশ্ন, আমি আলেম ওলামাদের ওয়াজ নসিহত খুব বেশি বেশি শুনি, তাদের বয়ান শোনার পর আমল করার জজবা পয়দা হয়, কিন্তু তারপরও ঠিক মতো আমল করতে পারি না। দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে আলেমদের বয়ান শুনতেছি এবং আমল করার চেষ্টা করতেছি, এরপরও সম্ভব হচ্ছে না। আপনি বলেছিলেন হকানি বুজুর্গের হাতে হাত দিয়ে তার পরামর্শ মতে চলার জন্য, বুজুর্গের হাতে হাত দিচ্ছি, উনি সকাল সন্ধ্যা জিকির করতে বলছে, এটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আপনি আমাকে এমন কিছু পরামর্শ দেন, আপনার আর কোনো পরামর্শ নেই। আপনি অসুস্থ ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে আপনাকে নাপা খেতে হবে, আপনি বলেন নাকা আমি খাবো না, তো নাপা না খাইলে ডাক্তারের কাছে গেলে কোনো লাভ আছে? লাভ নেই। তো আপনাকে বুজুর্গ বলছেন সকাল সন্ধ্যা জিকির করো, আপনি করবেন না, তো কী লাভ হবে আর পরামর্শ? এইটাই পরামর্শ। প্রশ্ন, আজানের উত্তর প্রত্যেক দুই বাক্যের পর দিতে হবে নাকি প্রত্যেক বাক্যের পর দিতে হবে? প্রত্যেক বাক্যের পর দিতে হবে, দুই বাক্যের পর নয়। প্রশ্ন, মসজিদের মাইক মসজিদের বাইরে মাহফিলের এলান কিংবা অন্য কোনো এলান করার জন্য ভাড়া দেওয়া যাবে কি না? জি না, যাবে না। প্রশ্ন, অনেক জায়গায় ফজরের আজানের পূর্বে মসজিদের মাইকে ইসলামী গজল এবং জিকির করে থাকে, এটা কি রীতিমতো কর, এটা ঠিক কি না? জি না, মোটেও ঠিক নয়। প্রশ্ন, জুমার দিন আসরের নামাজের পর 80 বার দুরুদ পড়ার হাদিসটি আমলযোগ্য কিনা? আমল করলে কোনো সমস্যা নেই, তবে এটাকে সুন্নত মনে করা যাবে না। প্রশ্ন, আমি একজন লোক থেকে একটি জিনিস আনার পর তা হারিয়ে যায়, পরে আমি তাকে বললাম আপনি এরকম একটি নতুন জিনিস কিনে নেন, এর মূল্যের এক তৃতীয়াংশ আমি আপনাকে দিব, পরে সে ওই রকম জিনিসটি নতুন জিনিস কিনে কিছুদিন পর ওই হারানো বস্তুটি পাওয়া যায়। এখন জানার বিষয় হলো হারানো বস্তুটি কে পাবে এবং এর হুকুম কি, উভয় বস্তুর মালিক যাকে আপনি দিচ্ছেন সে। প্রশ্ন, আজকের জুমার বয়ানে যে আপনি
ছায়ার আকারে দুনিয়ার হাকিকত সম্পর্কে বয়ান করেছিলেন তা কোন কবিতায় পাওয়া যাবে? কবিতা তো বলেই দিছি এখানে পাওয়া যাবে, আর কোন কবিতা পাবেন? প্রশ্ন, হুজুর আপনি মাঝে মধ্যে বলে থাকেন যে মুরগি তার ডিমকে বাচ্চার নাক বরাবর ছিদ্র করে, অথচ আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই যে গ্রামের অভিজ্ঞ লোকেরা কুঠার মধ্যে তুলা অথবা কুড়ার মধ্যে তুলা অথবা রুই উপরে এবং নিচে দিয়ে হারিকেনের আলোর সাহায্যে মুরগির ডিম ফুটায়, কিন্তু তারা তাতে ছিদ্র করে না, তারা বলে বাচ্চা নিজেই ছিদ্র করে। শুধু হারিকেন কেন, বর্তমানে যে ফার্মের মুরগির বাচ্চা ফুটায়, যে এখানেও বাচ্চা এভাবেই ফুটে, বাচ্চা নিজে ফুটায় আর মুরগি ফুটানোর মধ্যে অনেক ব্যবধান আছে। মুরগি সময় মতো ফুটাইতে পারে, আর যদি মুরগি না থাকে তাহলে আল্লাহ পাক বাচ্চার মধ্যে এই শক্তি দেন, সেও সময় মতো ফুটাইতে পারে। মুরগি ছিদ্র করে তার অর্থ তো এই নয় যে সব সময় মুরগি ছিদ্র করে, অন্য কেউ আর করে না, মানুষও করতে পারে মেশিনও করতে পারে। প্রশ্ন, আমি আমাদের মসজিদ থেকে একটি কোরআন শরীফ এনেছি, ইমাম সাহেবকে বলে, এখনো এটা আমার কাছে আছে এবং আমি এটা তেলাওয়াত করি। এখন আমার প্রশ্ন হলো, মসজিদ থেকে কোরআন শরীফ আনা আমার জন্য জায়েজ হয়েছে কি? যে না, মোটেও জায়েজ হয়নি। মসজিদে বসে তেলাওয়াত করতে পারবেন, মসজিদের বাইরে নেওয়ার অনুমতি নেই। প্রশ্ন, আমি রাহে সুন্নাত রাহে জান্নাত নামক একটি কিতাবে নিম্ন বর্ণিত দুরুদের ফজিলত দেখেছি, যে ব্যক্তি প্রতিদিন আসরের পর পড়বে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, নিচের এই দুরুদটি কি সঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এর কথা একটু আগে বলা হয়েছে, এই হাদিসটি নির্ভরযোগ্য নয়, তবে সুন্নত ছাড়া সুন্নতের নিয়ত ছাড়া এমনি আমল করতে বাধা নেই। প্রশ্ন, বিভিন্ন কিতাবে বিভিন্ন সময়ের কথা শুনেছি যে দোয়া কবুল হয়, উপযুক্ত সময় কোনটি? যেমন আপনার এখানে মাহফিল থেকে শুনেছি বুখারি শরীফ খতমের সময় দোয়া কবুল হয়। আমার প্রশ্ন হলো, অনেক কিছু আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাই, কিন্তু সেগুলো পুরা হচ্ছে না, মনে হয় না, এই দোয়া কবুল না হওয়ার কারণ কি? বুখারি শরীফ খতমের পর দোয়া কবুল হয়, এটা বুজুর্গানের দিনের অভিজ্ঞতা, কোরআনও নয় হাদিসও নয়। কোরআন এবং হাদিসের মধ্যে কোন কোন সময় দোয়া কবুল হয় এই ধরনের কিছু সময় আছে, তার অর্থ এই নয় যে তার বাইরের সময় দোয়া মোটেও কবুল হয় না, তার বাইরেও কবুল হয়। এখন আপনার দোয়া কবুল হয়েছে কি হয়নি এটা আপনি বুঝবেন কিভাবে? হয়তো আপনি দোয়া করেছেন এখনই কিছু পাওয়ার জন্য, আল্লাহ পাক দিবেন 20 বছর পরে, অথবা দিবেন আপনার এন্তেকালের পরে, অথবা চাইছেন যে বস্তু চেয়েছিলেন এটা আপনার জন্য হিতকর হবে না, আল্লাহ দিবেন অন্য বস্তু, তাই দোয়া কবুল হয় না বা হয়নি এটা আপনি বলতে পারেন না। প্রশ্ন, হুজুরের নিকট দোয়া চাই, আল্লাহ যেন আমার গুনাহ থেকে বাঁচার এবং দিনদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। গুনাহ থেকে বাঁচার উপায় বলে দিলে উপকৃত হতাম, গুনাহ তার কাছে না গেলে গুনাহ থেকে বাঁচা যায়। প্রশ্ন, আব্দুল গাফফার সাহেব পীর নগর কান্দা খলিফা আর বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব, ইনি কি হকানি পীর? জি, হকানি পীর। প্রশ্ন, আমার মাকে বলি, মা আপনি আমার সাথে শহরে থাকবেন, 5 ওয়াক্তে নামাজ পড়বেন ও আল্লাহর সকল রকম বিধিবিধান ও আদেশ নিষেধ পালন করবেন, এতে আমার কাছে মা থাকতে চায় না, সে গ্রামের নাতি নাতিদেরকে নিয়ে থাকতে চায়, এতে কি আমার কোনো পাপ হবে? মা যেখানে থাকতে ভালোবাসেন মাকে সেখানেই থাকার ব্যবস্থা করে দেয়া ছেলের কর্তব্য, মা যদি ওখানে থাকতে ভালোবাসেন ওখানে রাখার চেষ্টা করবেন। ঢাকাতে দেখি একই ঘরে স্বামী ও স্ত্রী থাকে এবং তাদের ছোট বোনের স্বামীও থাকে, এতে কি তাদের পর্দা হবে? এতে তাদের পর্দা অনুযায়ী যদি চলে সেরকম ব্যবস্থা থাকে, বাড়িতে কয়েক কামরা আছে, এক কামরা থাকে ও আর এক কামরা থাকে স্বামী আর স্ত্রী এবং তারা একে অপরের সামনে আসে না, তাহলে পর্দা হবে? প্রশ্ন, আমার সকল সময় মনে পড়ে ছোটবেলায় কি করে এসেছি, জানতে ও অজান্তে অনেক ভুল করে এসেছি, তাহলে এই ভুলের কি কোনো ক্ষমা নাই? যে ভুলের ক্ষমা তো আছে, আল্লাহ পাকের কাছে ভুল করলে তার কাছে তওবা করবেন, মানুষের কাছে করলে তার থেকে মাপ চেয়ে নেবেন। প্রশ্ন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে আপনার ছেলেদেরকে বড় মুহাক্কিক আলেম বানান এবং ইলমে নাফে দান করেন, আমিন। প্রশ্ন,
13 তারিখে আমি কিছু টাকা পেয়েছি, এই টাকাগুলো রাস্তার উপর থেকে পেয়েছি, আমাকে মসজিদের ইমামের পরামর্শ অনুযায়ী মসজিদের ঠিকানা দিয়ে কিছু নোটিশ দেয়ালে লাগিয়ে দিয়েছি, এই টাকা নিয়ে খুব ভয়ে আছি, পরকালে আমার কি হবে, এখন এই টাকার ব্যাপারে আমার করণীয় কি, টাকার অঙ্ক অনুপাতে আপনাকে ঘোষণা করা লাগবে, যেমন টাকা যদি 5-10 টাকা হয় তো 2-4 মিনিট বললেও এই টাকা কার এখানে পড়ছে, আর যদি টাকা অনেক বেশি ধরেন 1 লক্ষ টাকা হয় তাহলে 1 বছর যাবৎ আপনাকে এলান করা লাগবে যে টাকা পেয়েছি, এরপরে যদি লোক আসে ভালো কথা দিয়ে দিবেন, না আসলে তার পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিবেন, দান করার পর যদি ওই লোক আসে আর যদি দাবি না ছাড়ে তাহলে টাকা ওই লোককে আপনার পরিশোধ করা লাগবে, তখন দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। প্রশ্ন, যখন হাদিস শোনার জন্য কোনো মজলিসে বসি তখন হাদিস শুনতে শুনতে মনোযোগ হারিয়ে ফেলি, এই ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর জন্য আমার কি করণীয়? লম্বা সময় শুনবেন না, যতক্ষণ মনোযোগ থাকে অতক্ষণ শুনবেন। প্রশ্ন, আপনার মুখে শুনেছি যে আল্লাহর কিছু বান্দা এমনও আছে যারা কবরে যাওয়ার পর মুনকার নাকির এসে প্রশ্ন করার পর তারা নাকি উল্টা প্রশ্ন করে বলে, তোমরা কোটি কোটি মাইল উপরে আকাশ থেকে এসে আল্লাহকে বলো নাই আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে আমার রবকে ভুলে যাব, এই বলে তাদের পাঠিয়ে দেন। এখন প্রশ্ন হলো, কিছু ভাই এই ঘটনাটি শোনার পর বলে এই ঘটনাটি কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসের কথা তো আমিও বলিনি, এটা স্বপ্নের কথা, মারা যাওয়ার পর কেউ স্বপ্নে দেখছে এ ধরনের কথা, এটা দলিলযোগ্য কথা নয়। প্রশ্ন, হাদিস অস্বীকারকারীর কি ইমান থাকে? জি না, থাকে না। প্রশ্ন, নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে ইচ্ছাকৃতভাবে সূরা মিলালে নামাজ হবে কি না? যে নামাজ হবে তবে অনুত্তম হবে। প্রশ্ন, পত্রিকার মাধ্যমে ক্রিকেট খেলার খবর রাখা যাবে কি না? তা মুসলমানের শান নয়। প্রশ্ন, ধর্ম ত্যাগকারীকে হত্যা করা ওয়াজিব কি না? হত্যা করা ওয়াজিব সর্বক্ষেত্রে নয়, আগে তাকে আবার ধর্মে ফিরিয়ে আসার দাওয়াত দিবি, এরপরও যদি সে না মানে তারপরে হত্যা করবে, তবে দায়িত্ব সরকারের, জনগণের নয়। প্রশ্ন, নামাজের মধ্যে যদি প্রাসঙ্গিক কোনো বিষয় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে চিন্তা করা হয় তাহলে নামাজ হবে কি? নামাজ হবে তবে ইচ্ছাকৃতভাবে চিন্তা করলে মাকরুহ হবে, অনিচ্ছাকৃত চিন্তা এসে গেলে কোনো সমস্যা নেই, যখনই মনে করবে অন্য চিন্তায় মগ্ন সাথে সাথে ওই চিন্তা দূর করতে হবে। প্রশ্ন, পীরের মুরিদ হওয়া যাবে কি না? এই বিষয়ে ইসলামের কোনো ব্যাখ্যা আছে কি না? শুধু যাবে কি না নয়, বর্তমানে হকানি পীরের কাছে মুরিদ হওয়া আবশ্যক, ইসলামে বলেছে তোমরা আত্মশুদ্ধি করো, কিভাবে করবে? সেই ভাব ইসলামে বলেনি, সেই ভাবটা হলো হকানি পীরের কাছে মুরিদ হওয়ার পরে আত্মশুদ্ধি সম্ভব হয়, যেমন ইসলাম বলেছে এলেম অর্জন করো, কিভাবে করবে? সে ভাব ইসলাম বলে দেয়নি, কোনো ওস্তাদের কাছে গিয়ে এলেমওয়ালার কাছে গিয়ে এলেম শিখতে হয়, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারই শিখতে হয়, নিজে নিজে শিখা যায় না, তেমনিভাবে আত্মশুদ্ধি ডাক্তার হকানি পীর এদের কাছে গিয়ে আত্মশুদ্ধি করতে হয়, নিজে নিজে হয় না। প্রশ্ন, অনেকের মুখে শোনা যায় যে পশ্চিমে মুখ করে কবর দেওয়া কবর জিয়ারত করতে হয়, কবরের দিকে মুখ করে মোনাজাত করা ঠিক নয়, কথাটি কতটুকু সঠিক? যে কতটুকু সঠিক ঠিক, তবে জিয়ারত করবে কবরের দিকে ফিরে, পশ্চিম পাশে দাঁড়িয়ে পূর্ব দিকে ফিরে জিয়ারত করবে, আর যদি মোনাজাত করতে চায় তখন কবরকে পিছনে রেখে কেবলার দিকে ফিরে মোনাজাত করবে। প্রশ্ন, আমার নিকট একজন মহিলা বলেছে যে তিনি আপনার মুরিদ হবেন, কিন্তু কথা হলো এই যে তিনি যদি আপনার মুরিদ হয় তাহলে কি তাকে তার স্বামীর অনুমতি নিতে হবে? স্বামীর অনুমতি লাগে না। প্রশ্ন, বর্তমানে দেখা যায় কওমি মাদ্রাসার সচরাচর পেপার পত্রিকা রাখা হয়, তাতে আবার বড় বড় ছবি থাকে যা দূর থেকে বোঝা যায়, এটা কি জায়েজ হবে? প্রশ্ন, শুধু কওমি মাদ্রাসার কেন, মুসলমানদেরকে নিয়েই করেন, স্কুল কলেজ ভার্সিটিতে যারা করে এরা কি মুসলমান নয়? মুসলমান তো, এরাও পত্রিকা রাখে, এইটা বলেন যে মুসলমানরা ছবিওয়ালা পত্রিকা রাখে, এটা কি জায়েজ হবে? কওমি মাদ্রাসাকে কাজ করেন কেন? বোঝা যায় যে দিনের উপর চলা শুধু কওমি মাদ্রাসার দায়িত্ব, আর বাকি কারো দায়িত্ব নেই। এটা এই ধরনের ছবি দেখার জন্য পত্রিকা কিনা হয় না, খবর দেখার জন্য কিনা হয়, তাহলে আসল হলো খবর দেখা আর প্রাসঙ্গিকভাবে ছবি চলে আসে, তা এতে গুণা হবে না, তবে এই ছবিগুলোর চেহারা এবং মাথা মিটিয়ে দেয়া চাই। প্রশ্ন, ধর্মনিরপেক্ষবাদ সংবিধানের দেশে এই সংবিধানের অধীনে কোনো আলেম নির্বাচন করা কি ঠিক হবে? জি ঠিক হবে।